আমাদের সামনে একটি সবচেয়ে কঠিন এবং বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি হল এই দুর্নীতিবাজ মাফিয়া সরকার হাসিনার পতন এবং পদত্যাগই হল আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের একদিকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অন্যদিকে জনগণের বিপক্ষে রয়েছেন এই দুর্নীতিবাজ দুর্বৃত্ত দুর্নীতিবাজ মাফিয়া সরকার নেতৃত্বাধীন একদলীয় বাদশাহ হচ্ছে আওয়ামী লীগ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্রদল এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, এই বাজারের আগুন আজকে ফ্যাসিস্ট হাসিনা রাজপথে ছড়িয়ে দিয়েছে। হাসিনা তাই তুমি এই আগুন থেকে তুমি পালাতে পারবে না, তোমার অনেক মন্ত্রীও কিন্তু পালাতে পারেনি। তোমার রাষ্ট্রের মন্ত্রী মুলা ভাষণ দুবাই এয়ারপোর্টে লাগেজ মাথায় দিয়ে ঘুমিয়ে রয়েছে। তোমার প্রশাসনের অনেক হোমরা তোমরা কিন্তু পালিয়ে যেতে পারিনি। সে হাসিনা আজকে প্রেস কলে এসে দেখে যাও সেই দ্বিতীয় সূত্রের সৈনিকেরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রী শ্যামলের নেতৃত্বে জেগে উঠেছে। পালাতে তুমি পারবে না, ছাত্রদল যদি হাতে হাত ধরে তারিখের যোজনা করে সে হাসিনা তুমি পালিয়ে যেতে পারবে না। সংগ্রামের বন্ধুরা আজকে সরকার বলছে জনগণের নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে, অথচ আপনারা দেখেছেন ভ্রাম্যমান চাকরিতে ন্যায্য মূল্যের চাকরিতে এক লিটার তেলের জন্য মানুষ কিভাবে ঝুঁকছে। নিম্নবিত্ত মানুষ মুখ লুকিয়ে মুখে মাস্ক পরে সেই ন্যায্য মূল্যের দোকান থেকে দ্রব্য মূল্য কিনছে, আর অন্যদিকে নিরন্ন মানুষ এক লিটার তেলের জন্য আপনার কাছের পিছিয়ে ছুটে বেড়াচ্ছে, অথচ আপনি বলছেন জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনাদের আওয়ামী লীগের, আপনাদের আওয়ামী লীগ নেতা সাহেব চাঁদ যারা করোনার কালে করোনার সার্টিফিকেট জাল করে লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, আপনাদের নেতা যারা লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছেন তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, জনগণের ক্রয় ক্ষমতা বাড়েনি। সংগ্রামী বন্ধুরা আজকে সরকার বলছে যে বাংলাদেশ নাকি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, ডাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। যদি তাই হবেই তাহলে দেখা যাচ্ছে এই বছর এবং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য আমদানি করা হয়েছে। আমরা যদি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবই তাহলে এই রেকর্ড পরিমাণ খাদ্যশস্য আমদানি করা হচ্ছে কেন? তাহলে কি এই খাদ্যশস্য স্টকিং করে আপনি জনগণকে নিরন্ন রেখেছেন, আপনি জনগণকে অভুক্ত রেখেছেন? জাতীয়তাবাদী ছাত্রদল আপনার এই সমস্ত দুর্নীতি এবং দুর্বৃত্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইনশাআল্লাহ রাজপথের আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে সেই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রাষ্ট্রমূল্যের উচ্চপদের প্রতিবাদের আজকে এই সদস্য সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি সজ্জন রহমান খোকন আজকের আমাদের এই সমাবেশের প্রধান অতিথি চলমান ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনরঞ্জন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ
আজকের এই সদস্যপূর্ণ উপস্থিতির রাজনাবাদী ছাত্রদের সংগ্রামের স্মরণ সম্পাদক সামল ছাত্রদলের জেনারেল ভাইস প্রেসিডেন্ট সামল জয়েন্ট সেক্রেটারি আমিন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল সহ রাজনাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ আপনাদের নামটি বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা আমাদের সামনে একটি সবচেয়ে কঠিন এবং বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটি হল এই দুর্নীতিবাজ মাফিয়া সরকার আসিনার পতন এবং পদত্যাগই হল আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের একদিকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অন্যদিকে জনগণের বিপক্ষে রয়েছেন এই দুর্নীতিবাজ দুর্বৃত্ত দুর্নীতিবাজ মাফিয়া সরকার That is how we can make